সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই ইউরোপের সংবাদে, সাথে আছি আমি মিল্টন রহমান। শুরুতে জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো। ব্রিটেনে পারিশ্রমিকের ক্ষেত্রে লিঙ্গ বৈষম্য কমছে না, বিবিসির বিরুদ্ধেও বেতনের ক্ষেত্রে লিঙ্গ বৈষম্যের অভিযোগ। টাওয়ার হ্যামলেটসে বিভিন্ন অপরাধের সাথে জড়িত সন্দেহে 3 গ্যাং সদস্য আটক। চ্যানেল আই ইউরোপের ব্যবস্থাপনা পরিচালক রেজা আহমদ ফয়সাল চৌধুরী সোহেবের পিতা আলহাজ একলিমুর রেজা চৌধুরীর 12তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিল অনুষ্ঠিত। শুনছিলেন শিরোনাম, এবারে যাচ্ছি বিস্তারিত সংবাদে। ব্রিটেনে পারিশ্রমিকের ক্ষেত্রে লিঙ্গ বৈষম্য কমছেই না, এ নিয়ে বিভিন্ন সময় চাপ সৃষ্টি করা হলেও বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো কর্ণপাত করছে না। খোদ বিবিসির বিরুদ্ধে বেতনের ক্ষেত্রে লিঙ্গ বৈষম্যের অভিযোগ রয়েছে, যদিও ব্রিটিশ সংবাদ মাধ্যমটি বলছে তারা 2020 সালের মধ্যে এই ব্যবধান কমিয়ে আনবে। বিভিন্ন সংগঠন এবং রাজনৈতিক নেতারা একে অমানবিক বলে মন্তব্য করেছেন। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। 527টি প্রতিষ্ঠান তাদের লিঙ্গভেদে বেতনের হিসেব প্রকাশ করেছে। প্রকাশিত হিসেব অনুযায়ী ইজিজেটে পুরুষের চেয়ে মহিলারা বেতন পায় 52% কম, লেডব্রুকসে 15% এবং ভার্জিন মানিতে পায় 33% কম। এদিকে উইমেন্স ইকুয়ালিটি ইউকে এই বেতন বৈষম্য বিষয়ে ক্ষোভ প্রকাশ করে শীঘ্রই এই ব্যবধান কমিয়ে আনার জোর দাবি জানিয়েছে। ওয়েলসের লেবার দলীয় এমপি ক্যারোলিন হ্যারিস বলেছেন, বিষয়টি খুবই আশ্চর্যজনক এবং অমানবিক। বর্তমানে লিঙ্গভেদে বেতন বৈষম্য 18.1%, এক্ষেত্রে আবার বিভিন্ন সেক্টর হিসেবে রয়েছে তারতম্য। বিল্ডিং এবং কনস্ট্রাকশন সেক্টরে মহিলা সুপারভাইজাররা বেতন 45% কম পায় পুরুষের তুলনায়। ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট কোম্পানিগুলোতে পুরুষ ও মহিলার বেতনের তারতম্য প্রায় 36%। মেডিকেল প্র্যাকটিশনারদের মধ্যেও মহিলারা গড়ে বেতন কম পায় 30%। I think that there are biases that exist culturally against women, and what that leads to is a real sense of entitlement for men, which gives them that courage and that confidence and that assertion to negotiate for their salaries and their rights. আরো 250টি প্রতিষ্ঠানকে আগামী এপ্রিল মাসের মধ্যেই বেতনের হিসেব প্রকাশ করতে হবে। তারপরও এই বেতন বৈষম্য কমে আসবে কিনা তা নিয়ে সন্দেহ পোষণ করেছেন লেবার নেতা হ্যারিয়েট থার্মান। They've been talking the talk at top of organizations and saying we believe in equality, and the general average annual pay gap is published and everybody says that's terrible, but it's not happening here. What will be shown organization by organization is it is happening here, it is happening in your workplace, and therefore it will be put pressure on management to change it. ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসিতে বেতনের ক্ষেত্রে লিঙ্গ বৈষম্যের চরম আকার ধারণ করেছে বলে অভিযোগ উঠেছে। এ নিয়ে শনিবার ব্রিটিশ পার্লামেন্ট সম্মুখে অবস্থান ধর্মঘট অনুষ্ঠিত হয়েছে। রাজনৈতিক নেতারাও এই বৈষম্য দূর করার জন্য বিবিসিকে অনুরোধ জানিয়েছেন। I would sign the letter with them. I think the BBC needs to look very hard at itself. This gender pay gap is appalling. We would insist on a strong gender pay audit of every organisation, and we'd also look at a 20-to-1 ratio between the chief executive and the lowest paid staff in every public sector organisation, and the BBC is very much public sector. বিবিসি পরিচালক এই বিষয়টিকে গুরুত্বের সাথে নিয়েছেন বলে এক লিখিত বিবৃতিতে জানিয়েছেন। বলেছেন 2020 সালের মধ্যে তারা এই সংকট নিরসন করবেন, যদিও প্রতিষ্ঠানটির মহিলা উপস্থাপকরা বলছেন এই সংকট বছরের পর বছর চলে আসছে। তারা পরিচালকের কাছ থেকে কার্যকরী পদক্ষেপ আশা করেছেন। মিল্টন রহমান, ডেস্ক রিপোর্ট, চ্যানেল আই ইউরোপ নিউজ, লন্ডন। বাংলাদেশি অধ্যুষিত টাওয়ার হ্যামলেটসে পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধের সাথে জড়িত সন্দেহে 3 গ্যাং সদস্যকে আটক করেছে। এ সময় বোতল ভর্তি অ্যাসিড, চাপাতি ও মুখে ব্যবহৃত মুখোশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার E1 এলাকায় অভিযান চালিয়ে এগুলো উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে এসব সরঞ্জাম অপরাধমূলক কাজে ব্যবহৃত হয়। অপরাধীদের বিরুদ্ধে 3টি অভিযোগ আনা হয়েছে, যার মধ্যে E40 এলাকায় অ্যাসিড আক্রমণ ও ছুরি দেখিয়ে ডাকাতি এবং E16 এলাকার এসেক্সে ডাকাতি। পূর্ব লন্ডনের এসেক্সের একটি পরিত্যক্ত বাড়ি থেকে বৃহস্পতিবার 2টি AK-47 সহ প্রচুর পরিমাণ গোলাবারুদ ও অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। এসেক্সের থর্কের কাছে নর্থ
একেন্ডন এলাকার একটি বাড়িতে তল্লাশি করতে গেলে পুলিশ ওই অস্ত্র ও গোলা বারুদের সন্ধান পায়। এই ঘটনার পর প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে বিস্ফোরক তদন্ত দলকে ডেকে নিয়ে গোলা বারুদ পরীক্ষা করা হয়। উদ্ধারকৃত অস্ত্র শস্ত্রের মধ্যে রয়েছে দুটি AK-47, একটি হাত বন্দুক, একটি স্বয়ংক্রিয় শর্টগান, প্রচুর গোলা বারুদ এবং কয়েকটি উচ্চমাত্রার বিস্ফোরকের জন্য তৈরি গ্রেনেড। এসব অস্ত্র ফরেন্সিক ও ব্যালিস্টিক বিশেষজ্ঞ দ্বারা পরীক্ষা করার ব্যবস্থা করা হয়েছে। উদ্ধারকৃত এসব গোলা বারুদ জনসাধারণের জন্য কোনো ক্ষতির কারণ নেই বলে জানিয়েছে এসেক্স পুলিশ। তবে এসব অস্ত্র ও গোলা বারুদ বিষয়ে ধারণা নেই, এমন কারো হাতে পড়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত, এমনটাই জানিয়েছেন এসেক্স পুলিশের ডিটেকটিভ সুপারিনটেন্ডেন্ট মার্ক হল। তিনি আরও জানিয়েছেন উদ্ধারকৃত অস্ত্র ও গোলা বারুদের বিষয়ে তদন্ত প্রাথমিক পর্যায়ে রয়েছে। এছাড়া অস্ত্রগুলো কোথায় তৈরি, কারা এগুলো আমদানি করেছে ও গোলা বারুদের অবস্থা কেমন, এসবের উপর গুরুত্ব দিয়ে তদন্ত করছে পুলিশ। চ্যানেল আই ইউরোপের ব্যবস্থাপনা পরিচালক রেজা আহমেদ ফয়সল চৌধুরী শোয়েবের পিতা আলহাজ এক্লিম রেজা চৌধুরীর 12তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ব্রিকলেন মসজিদে বাদ এশা অনুষ্ঠিত এই মিলাদ মাহফিলে দোয়া পরিচালনা করেন ব্রিকলেন মসজিদের খতিব মাওলানা নজরুল ইসলাম। মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন চ্যানেল আই ইউরোপের ব্যবস্থাপনা পরিচালক রেজা আহমেদ ফয়সল চৌধুরী শোয়েব, সাপ্তাহিক বাংলা পোস্ট পত্রিকার সম্পাদক ব্যারিস্টার তারেক চৌধুরী সহ কমিউনিটির বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ। এছাড়া মসজিদের ধর্মপ্রাণ মুসল্লিরা মিলাদে শরিক হন। উল্লেখ্য, 2005 সালে মৃত্যুবরণ করেন কমিউনিটি ব্যক্তিত্ব আলহাজ একলিমুর রেজা চৌধুরী। বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা প্রবাসীদের জন্য আলাদা একটি দিন পালনের লক্ষ্যে বাংলাদেশে প্রথমবারের মতো পালিত হয়েছে এনআরবি ডে। তারই অনুসরণে বুধবার জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদ ইউকের উদ্যোগে পূর্ব লন্ডনের ইমপ্রেশন হলে পালিত হয়েছে এনআরবি ডে। এতে বিপুল সংখ্যক প্রবাসী, ব্যবসায়ী, বিনিয়োগকারী, টিভি ব্যক্তিত্ব ও কমিউনিটি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সংগঠনের সাধারণ সম্পাদক মাইনুদ্দিন আনসার ও টিভি উপস্থাপক ফারহান মাসুদ খানের যৌথ পরিচালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি আসিকুর রহমান। সভায় তথ্যচিত্র উপস্থাপন করেন ডক্টর সানোয়ার চৌধুরী ও সালেহা ইসলাম। এতে বক্তব্য রাখেন কমিউনিটি নেতা শাহগীর বক্ত ফারুক, পাশা খন্দকার বশির আহমেদ, ইয়াফর আলী, লন্ডন বাংলা প্রেস ক্লাব সভাপতি সৈয়দ নাহাজ পাশা, চ্যানেল SSCEU তাজ চৌধুরী, বিমান বাংলাদেশ লন্ডনের ম্যানেজার শফিকুল ইসলাম সহ আরও অনেকে। বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের বাদে ভাটাউসি গ্রামের বাইতুস সালাম মসজিদের নির্মাণ কাজের জন্য যুক্তরাজ্য প্রবাসীদের কাছ থেকে 23 লক্ষ টাকার প্রতিশ্রুতি পাওয়া গেছে। বুধবার সন্ধ্যায় লন্ডন মুসলিম সেন্টারের সেমিনার হলে আয়োজিত ফান্ডরেজিং ডিনার অনুষ্ঠানে উপস্থিত কমিউনিটি নেতৃবৃন্দ এই প্রতিশ্রুতি প্রদান করেন। 3 ক্যাটাগরিতে অর্থ সাহায্য সংগৃহীত হয়। প্রতিষ্ঠাতা সদস্য 1 লক্ষ টাকা, দাতা সদস্য 50,000 টাকা ও সদস্য 25,000 টাকা করে প্রদান করেন। ইমাম ও টিভি ব্যক্তিত্ব আজমল মাসরুরের উপস্থাপনায় অনুষ্ঠিত ফান্ডরেজিং অনুষ্ঠানের শুরুতে বাইতুস সালাম মসজিদের সংক্ষিপ্ত বিবরণী তুলে ধরেন মসজিদ কমিটির ভাইস চেয়ারম্যান ও সাপ্তাহিক দেশ সম্পাদক তাইসির মাহমুদ। অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সাংবাদিক এনাম চৌধুরী ও ইসলামী সঙ্গীত পরিবেশন করেন সাংবাদিক ওমর ফারুক। ফান্ডরেজিং অনুষ্ঠানের শেষ পর্যায়ে মোনাজাত পরিচালনা করেন ইস্ট লন্ডন মসজিদ অ্যান্ড লন্ডন মুসলিম সেন্টারের ইমাম ও খতিব আব্দুল কাইয়ুম। অনুষ্ঠানে বিশিষ্টজনের মধ্যে উপস্থিত ছিলেন ব্রেন কাউন্সিলের সাবেক মেয়র কাউন্সিলর ফারভেজ আহমেদ, ব্যারিস্টার বেলায়েত হোসেন, মুহিব চৌধুরী, আলহাজ মানিক মিয়া, ব্যারিস্টার নাজির আহমেদ, ইস্ট লন্ডন মসজিদ ও লন্ডন মুসলিম সেন্টারের সেক্রেটারি আয়ুব খান, লন্ডন বাংলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ জুবাইর সহ আরও অনেকে। সুপ্রিয় দর্শক, শুনছিলেন সংবাদ। সংবাদের এই পর্যায়ে যাচ্ছি ছোট্ট একটা বিরতিতে, ফিরে এসে থাকছে রোমে বাংলাদেশ সমিতির সাধারণ সম্পাদক পদপ্রার্থী ইব্রাহিম কলিনের সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত। যুক্তরাষ্ট্রের উত্তর পূর্বাঞ্চলীয় উপকূলে 8 রাজ্যে তুষার ঝড় বোমা সাইক্লোনে তাণ্ডব, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 23 জনের।